আমরা যে এক মুঠ এক কেজিতে চাল কিনে খাবো, এক কেজিতে আলু খাবো কিনে, সেই ক্ষমতা এখন বর্তমানে আমার নাই। আমার নাম পারভীন আক্তার, আমার বাসা নবীনবাগ, থানা খিলগাঁও। আমি মহিলা মানুষে অটো চালাই, আমার পেট চাইটটা, আমি পেটের দায় আমি রিক্সা চালাই। এখন এই করোনা ভাইরাস আমরা কীভাবে চলব? আমার তো কোনো আমার কোনো লোক নেই যে আমাকে খাওন দিবে, আমি খাবো। এই কারণে আমি পেটের দায়ে গাড়ি চালাইতে নামছি। কিন্তু কথাই একটা, আগে যা পাইতাম টুকটাক চলতো, কিন্তু এখন আমি কিছুই পাই না, মাত্র 40টা টাকা খেপ মারছি। কিভাবে আমি ঘর ভাড়া দিব, কিভাবে আমার বাজারটা চালাবো, কিভাবে আমার পোলাপান আমি খাওয়াবো? কিন্তু হাসিনার কাছে, সরকারের কাছে, সবার কাছে আমার একটা আবদার, যেন সে আমাদের দিক পাশে দাঁড়ায়, আমাদের যেন সে সাহায্য করে। কিন্তু আমাদের এলাকার কমিশনার, যে কমিশনার যে কোনো মাতবর, তাদের হাতে দিলে আমরা পাই না, তারা খেয়ে ফেলায়। তা আমাদের, আমরা যে গরিব মানুষ, ফুটফাতে বস্তিতে যারা থাকি, যেন তারা সবাই আমাদের দিক একটু চায়, যেন আমরা খেয়ে বাঁচি। সরকার তো আপনাদের বিভিন্ন অনুদান দিচ্ছে, প্রতিনিয়ত দিচ্ছে, কমিশনাররাও তো আপনাদেরকে দিচ্ছে। হ্যাঁ, সরকারে দিচ্ছে, কমিশনার দিচ্ছে, কে পাচ্ছে? যারা তাদের সাথে তারাই পাচ্ছে, কিন্তু আমরা নিরুপায়, আমরা এখনও পাইনি। 2500 টাকা কত টাকা দিছে মোবাইলের মাধ্যমে মেসেজ করা, তাদেরই পাবলিকের অভাব নাই, তাহলে তারা আমাদের দিবে কিভাবে আর আমরা কিভাবে পাব? আমরা যে আমরাই তো পাইনি। আপনি দেখেন কয়টা রিক্সাওয়ালা পাইছে, কয়টা বস্তি বাড়ি পাইছে, সব পাইছে যারা ফ্ল্যাটে থাকে, যারা চেয়ারম্যানের দোষ বন্ধু, ডাইনে বামে কাইতে তারাই পাইছে, এখনও আমরা পাইনি।